যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভূগোলের সিলেবাসে কিন্তু মাত্র দুটো অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং আরেকটি অধ্যায় হলো ভারত ভারতের অধ্যায়টিকে আবার দুটি পর্বে ভাগ করা হয়েছে একটি হলো ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং আরেকটি হল ভারতের অর্থনৈতিক পরিবেশ তো এই সিলেবাস থেকে তোমরা প্রশ্নমান পাঁচের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দু হাজার মাধ্যমিকের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই আলোচনা করব আর যে প্রশ্নগুলো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব জানবে এইবারের ভূগোল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করব কিন্তু তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে করে ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে তোমরা প্রশ্নমান পাঁচের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবে সেগুলো হলো। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন হল হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনাতাও পরবর্তী প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনাতাও পরবর্তী প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনাতাও পরবর্তী প্রশ্ন হিমবাহের কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও এই প্রশ্নগুলি ছাড়াও মাত্র দুটি প্রশ্ন একটু দেখে যাবে সেগুলো হলো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এবং হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এই দুটো প্রশ্ন জাস্ট একটু দেখে যাওয়ার মতো করে দেখে যাবে আর আগে যে প্রশ্নগুলো আমি বললাম সেগুলো কিন্তু ভীষণ ভালোভাবে রেডি করে যাবে আমরা চলে আসি তোমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ ভারতে ভারতের দুটো অংশ অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও বা দৈর্ঘ্য বরাবর বিভাগ করো এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে দেখে যাবে পরবর্তী প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটা প্রশ্নমান পাঁচ এবং তিন উভয়ের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ভারতের ঋতু বৈচিত্র্য কীভাবে মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় এই প্রশ্নটাই আবার একটু ঘুরিয়ে দিতে পারে তোমাদেরকে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে শেষ প্রশ্ন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো এই একই প্রশ্ন কিন্তু তোমাদের এভাবেও দিতে পারে যে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি তাদের সম্পর্কে লেখো এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে রেডি করে যেতে হবে আমরা চলে আসি ভারতের পরবর্তী অংশ ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে জানাই আমরা কিন্তু দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লে গিয়ে দেখে নিও তার কারণ সেই ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রথমে যে প্রশ্নগুলো তোমরা করবে সেগুলো হলো ভারতে ধান কফি ইক্ষু কার্পাস গম এবং চা চাষের বা চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এর মধ্যে থেকে তোমাদেরকে সবথেকে ভালোভাবে যেগুলো দেখে যেতে হবে সেটা হলো ধান কফি ইক্ষু এবং কার্পাস এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদেরকে রেডি করে যেতে হবে আর তার পাশাপাশি গম এবং চা এই দুটোও কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে তার কারণ এর মধ্যে থেকে কোনটা এক্স্যাক্টলি আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে পশ্চিম ভারতে পেট্ররাসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা কর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো পরবর্তী প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি কি কি বা প্রধান কারণগুলি আলোচনা করো আরও একটা প্রশ্ন তোমাদের ভীষণ ভালোভাবে পড়ে যেতে হবে সেটা হলো পশ্চিম ভারতে কার্পাস পালন শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের পাঁচ নম্বরের আরও অনেক প্রশ্ন আসতে পারে কিন্তু সেগুলো এইবারের জন্য করতে হবে না এগুলো ছাড়াও যারা মনে করছো যে আরও একটা দুটো প্রশ্ন বললে ভালো হতো তাহলে তাদের জন্য দুটো প্রশ্ন আমি বলে দিচ্ছি ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো এবং ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি লেখো এই দুটো প্রশ্ন কিন্তু ভালোভাবে তোমরা দেখে যাবে এই যে প্রশ্নগুলো তোমরা দেখলে এইবারে এই প্রশ্নগুলো দেখে তোমাদের অনেকের মনে দু তিনটে প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র কি এই কটা প্রশ্ন করলেই হয়ে যাবে এবারে আমি তোমাদেরকে বলি যারা ধরো দারুণভাবে প্রিপারেশনটা নিয়েছ বা ভূগোলে সম্পূর্ণ নাম্বার পাওয়ার চেষ্টা করছো তাদেরকে কিন্তু এই লিস্টটা এতটাও নিতে হবে না আশা করছি তোমরা কিন্তু এর মধ্যে অনেকগুলো প্রশ্ন ফেলেছো যে প্রশ্নগুলো বাকি রয়ে গেছে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে নাও সে ছাড়াও সেই প্রশ্নগুলো ছাড়াও আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে তার জন্য আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশনে সেইখানে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নিও আর যারা মনে করছে যে না আমরা অতগুলো প্রশ্ন পড়তে পারবো না তারা কিন্তু এই ভিডিওয়ে দেওয়া যে কটা প্রশ্ন সেই প্রত্যেক কটা প্রশ্ন ভীষণ ভালোভাবে রেডি করো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই সুফল পাবেই পাবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তার কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো কেন তোমাদেরকে অল বটনটা সিলেক্ট করে রাখতে বলছি তার কারণ এইরকম কোন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা मात्रেই কিন্তু তোমাদের যদি অল বাটনটা সিলেক্ট করা থাকে তাহলে তার নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা ইতিহাস এবং ভূগোল এই দুটো বিষয়ের পিডিএফ সাজেশন তৈরি করেছি সেই সাজেশনগুলোর মূল্য নির্ধারণ করেছি মাত্র 15 টাকা সেই সাজেশনে তোমরা কি পাবে সেই সাজেশনগুলোতে তোমরা পাবে প্রায় 500 বেশি এমসিকিউ এবং এসকিউ তার পাশাপাশি তোমরা ইতিহাসের প্রশ্নমান দুই চার এবং আটের কোন কোন প্রশ্নগুলো করবে এবং ভূগোলের প্রশ্নমান দুই তিন এবং পাঁচের কোন কোন প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের সংকলন নিয়ে আমরা একটা সম্পূর্ণ গাইডলাইন দিয়েছি যে প্রশ্নগুলো ফলো করলে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষায় এর মধ্যে থেকেই হুবহু কমন পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট যদি তোমরা আলাদা করে কিনতে চাও তাহলে তার মূল্য পড়বে পনেরো টাকা এবং ইতিহাস ও ভূগোল যদি একত্রে তোমরা নাও তাহলে তার মূল্য পড়বে মাত্র আঠাশ টাকা আমি তোমাদেরকে যাওয়ার আগে আরও একটা কথা বারবার করে বলে দিচ্ছি যে এই সাজেশানটা যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে এর মধ্যে থেকেই দেওয়া প্রশ্নগুলোতে যেমন তোমরা খুব ইজিলি টেস্ট পেপারও সলভ করতে পারবে তার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় তোমরা হানড্রেড পারসেন্ট প্রতিটা প্রশ্ন এর মধ্যে থেকেই কিন্তু কমন পেয়ে যাবে মাত্র পনেরো টাকা মূল্যে বর্তমান সমাজে কিন্তু বিশেষ কিছুই হয় না আমরা কিন্তু শুধুমাত্র প্রশ্নের নয় এনসি এবং এসএকিউর উত্তর সহ যে সাজেশনটা তৈরি করেছি তার মূল্যটাই এত কম রেখেছে তার কারণ বিগত দু বছরে করোনা পরিস্থিতির জেরে সবার আর্থিক অবস্থা কিন্তু অনেকটাই খারাপ তাই এমন একটা মূল্য আমরা নির্ধারণ করেছি যেটা কোনো মানুষের পক্ষে যাতে অতটা অসুবিধা না হয় তোমরা এই পিডিএফটা ভালো লাগলে সংগ্রহ করো এবং সংগ্রহ করে কিন্তু আমাকে অবশ্যই একটা ফিডব্যাক দেবে যে তোমাদের কেমন লাগলো আরও একটা কথা বলে দিই আমরা কিন্তু এই পিডিএফটাতে সমস্ত এমসিকিউগুলো এসিকিউর আকারেই দিয়েছি তোমরা যদি সেই ডিএসিকিউগুলো ভালোভাবে পড়ো তাহলে তার মধ্যে থেকেই কিন্তু তোমরা খুব সহজেই এমসিকিউর উত্তরও দিতে পারবে